পালক পালক পালকের পাক দিয়ে আর ছোট ছোট কসমে থাকে কিন্তু ওগুলো চিকন চিকন চুলের মতো ওগুলো এই পুরায় নিতে হয়। এইখানে হচ্ছে কবুতরের মশলা কষানো হচ্ছে, সাথে আলু দিয়ে কবুতর রান্না হবে। তো ভাইয়া হচ্ছে আলু কেটে নিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বৃষ্টি অসুস্থ হওয়ার আগে নাকি অসুস্থতার ভেতরে সঠিক মনে নাই, তবে বেশ কিছুদিন আগেই ও কোনো একটা লাইভে বাংলাদেশে যেসব খাবার দাবার আমরা মিস করি এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে গল্প করতেছিল বসে। তো গল্প করতে করতে এর ভিতরে বলছিল যে বাংলাদেশে কী কী খাবার মিস করো। তার ভিতরে হচ্ছে মানে লিস্টে বলতে গেলে প্রথম দিকে আছে হচ্ছে খাসির মাংস ছিল আর কবুতরের মাংস ছিল, খাসির মাংস আর অন্যান্য আরও অনেক কিছুই আছে বাট তার ভিতরে কবুতরের মাংস ছিল। তো আমার আম্মার হাতের কবুতরের মাংসর ভুনাটা ওর খুবই পছন্দ, তো আমাকে বলছেও এবং আম্মা দেশে বসেই সেটা রান্নাও করছে, কিন্তু পাঠানোর লোক হয়নি। সো হোপফুলি হয়তো হয়ে যাবে, খুব শীঘ্রই আমরা হাতে পাইতে পারি। কি করা যাবে, লাইভে যেহেতু ওই গল্প করছে এই লাইভটা সামহাও দেখছে হচ্ছে আমাদের শফিকুল ভাই এবং তানজিনা আপু। মানে আমাদের লুটনে এখানে যেটা হয় যে আমরা কখনো এই এক দেড় বছর আসি এর ভেতরে কবুতরের বাচ্চাটা চোখে পড়ে নাই ওরকম, মানে মাংস যেগুলো খাওয়া যায় ওইগুলোর আর কি। কিন্তু বার্মিংহামে সে কোথাও এক জায়গায় সে কবুতরের মাংস পাইছে প্রসেসড করা আর কি, যেটা মুরগির মাংস যেমন পাওয়া যায় ওরকম। বার্মিংহাম থেকে সে সামহাও কবুতর ম্যানেজ করছে এবং তারা যেহেতু মানে একটু হুটোপাটার ভিতরে ছিল তো রান্না করতে পারে নাই, এখানে নিয়েই আসছে যে এখানে বৃষ্টির সামনে বসে রান্না করে তারপরে খাওয়াবে। আর একটা বিষয়, বৃষ্টি এখন মোটামুটি সিক থাকলেও হাঁটাচলা একটু কম করতেছে। তো শফিকুল ভাই যে কয়েকদিন আসে হান্ডিখানার দায়িত্ব শফিকুল ভাই নিজেই নিয়ে নিছে যে আমি রান্না করব, কারণ তার কিছু স্পেশাল রেসিপি আছে যেগুলো সে বৃষ্টিকে রান্না করে খাওয়াবে এমনটাই মনে স্থির করে সে আসছে, জিনিসপত্র সে সব কিছু হাতে করে নিয়েই আসছে। তো এখন চলেন আজকে সে রান্না করবে হচ্ছে কবুতরের মাংস ভুনা, ভুনা তো বলে, হ্যাঁ কবুতরের মাংস ভুনা। তো চলেন দেখে আসি কি কার্যক্রম চলতেছে শফিকুল ভাইয়ের হান্ডিখানায়। এগুলো যে ধানের খড় আছে খড় দিয়ে পোড়াইলে কালি হয় না, একেবারে সুন্দর, অন্য যে কোনো লাকড়ি দিয়ে পোড়াইলেই কালো হয়, ধানের খড় দিয়ে পোড়াইলে কালি হয় না। শফিকুল ভাই সেই সুদূর বার্মিংহাম থেকে কবুতর নিয়ে আসছে বৃষ্টির জন্য এবং নিজ হাতে রান্না করা হবে সেটা শফিকুল ভাই নিজেই রান্না করবে, এজন্য আগে পোড়ায় নেওয়া হচ্ছে তাই তো। কবুতরের গায়ে হচ্ছে একটু বেশি পশম থাকে, ছোট পশম পালক পালক পালকের পাক দিয়ে আর ছোট ছোট পশমই থাকে কিন্তু ওগুলো চিকন চিকন চুলের মতো, ওগুলো এই পুরায় নিতে হয়। সামনে থাকলে তো বিপদ, কবুতর কাটা হচ্ছে তারপরে কবুতর রান্নায় চলে যাবো আমরা। বড়টা নেবেন নাকি ভাই? পেঁয়াজ কাটা হচ্ছে, মানে বসে যাবে আমাদের কবুতর কইতর কইতর। এইখানে হচ্ছে কবুতরের মশলা কষানো হচ্ছে, সাথে আলু দিয়ে কবুতর রান্না হবে। তো ভাইয়া হচ্ছে আলু কেটে নিচ্ছে। আর তাহলে কি আমরা গরু মাংসটা একসাথে বসে দিব? তাহলে ওইটা ওইটা আমি ধুয়ে নিই মাংসটা দিয়ে গরুটা। ওকে, কুচি কুচি করে আলু দেওয়া হচ্ছে, ডমডম করে, তাহলে এটা কুচি না ডমডম ডমডম থেকে কুষ্টিয়ার ভাষা। হ্যাঁ আচ্ছা, আমাদের কাছে ডুমা ডুমা, আচ্ছা কাছাকাছি ডুমা ডুমা। আচ্ছা মশলার ভেতরে এবার চলে গেছে, হ্যাঁ মশলাটা কষায় নিয়ে এখন দিয়ে দিলাম কইতর। হ্যাঁ এইগুলো মনে হচ্ছে আসলেও বয়লার করব, বয়লার মাংস একটু বেশি, আমাদের দেশিগুলো কিন্তু এত মাংস থাকে না।
ঝাল ঝাল করে কবুতর রান্না হবে, বৃষ্টির পছন্দ ঝাল ঝাল কবুতর। হ্যাঁ যদি ভালো লাগে হ্যাঁ তো বার্মিংহামে আপনারা বাসা নিয়ে অর্ডার দিবেন আমার। আপনাদের আপু উপত্যালায় বসে তাকে ভিডিও কলে দেখানো হচ্ছে যে এখানে কবুতর কষানো হচ্ছে, ঠিক আছে, আর সে ওখানে বসে ঘ্রাণ নিচ্ছে। আচ্ছা তাহলে ঘ্রাণ পাচ্ছ, এদিকে একটা ইন্দ্রিয়র কাজ শেষ, চোখের ইন্দ্রিয় দেখা হয়ে যাচ্ছে, শব্দ শুনতে পাচ্ছ কিভাবে কষানো হচ্ছে, হয়ে গেছে মোটামুটি দুই তিন দিন। আমরা গল্প করব পরে, যাই আর কেমন কেমন খেলো, হ্যাঁ টেস্টটা কেমন হলো ওটা গল্প করব। আচ্ছা ঠিক আছে, ওকে। কষানো মোটামুটি ডান, পাও দেখতে তো সেই লাগছে, এখন একটু টেস্ট করার পালা। আমি আগে একটা টেস্ট করে দেখবো, তারপরে ঝাল মশলা সব ঠিক আছে কিনা। নাও খাও, তোমরা তো অলরেডি টেস্ট করছোই আই গেস, না অত দেখে লাগছে। বিসমিল্লাহ, শৌভিক ভাই রান্না বলে কথা আমি রিভিউ করার সাহস করব, এক কথায় মজা হয়েছে আর কিছু না বলি, গুরু রান্না বুঝতে হবে। কি তোমরা কে কি মনে হয়েছে তোমাদের? রান্না ঠিক আছে কিন্তু হচ্ছে যে কবুতরের যে টেস্ট ওইটাতে তো ভিন্নতা, আমাদের দেশি যেটা টেস্ট সেরকম তো হবে না, সেরকমটা না, বাট রান্নার যে মশলাদার একটা মানে পাখির মাংসের যে একটা ইয়ে, ইভেন কবুতরের সাইজটাই তো ডিফারেন্ট, আমাদের দেশি কবুতরগুলো শুকনো হয় আর এই কবুতরগুলো অনেকটা মুরগির মতো, ব্রয়লার কবুতর, কবুতর ছোটবে বলছে ব্রয়লার কবুতর। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, আমি তো অপেক্ষা করতেছি কখন আমাকে দিবার, আমি একটু সাদা ভাত দিয়ে তারপরে এক প্লেট ভাত খেয়ে উঠবো, এক প্লেট কম বলছি ক্যামেরার জন্য, আমি আরো বেশি খাবো আজকে। গরুর মাংস হচ্ছে টাটকা গরুর মাংস, আমি এটা দিই খাবো। এখানে গরুর মাংস কষানো হচ্ছে, এখনো মশলা টসলা তো সেভাবে যায় নাই, মানে আরো কষবে না, আরো কষানো হবে, মেলা করে গরুর মাংস কষানো হচ্ছে। শফিকুল ভাইয়ের হাতের স্পেশাল গরুর মাংস রান্না, মাশাল্লাহ। আজকে দেখেন এই যে বৃষ্টির কোণার মতো দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু বৃষ্টি না, এটা হচ্ছে আপনার তুষারপাত হচ্ছে, ওই যে গাড়িগুলোর উপরে একটু একটু বোঝা যাচ্ছে, মানে খুবই ছোট ছোট কণার তুষারপাত, বেশ জোরে সোরেই হচ্ছে আর কি, কতক্ষণ হবে জানি না, বেশিক্ষণ হলে অবশ্য সাদা স্তর দেখা যাবে, অল্পক্ষণ হলে এটা মেল্ট হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু আমার মনে হচ্ছে জোর নাই খুব একটা তুষারপাতের, বেশিক্ষণ হবে না মনে হয়। এখন আবার মনে হচ্ছে বাতাসের সাথে ঝোড়ো তুষারপাত, আর বাতাস আসছে দেখেন, তুষারপাতগুলো কিন্তু এই পাশ থেকে এই পাশে আসতেছে, বাট আবার রোদও আছে আজকে, কিন্তু ওই যে মেঘে ঢেকে গেছে সূর্য, বাট সানি ওয়েদারই ছিল, ওই যে রোদ বৃষ্টির ঝড় হলে কি জানি বলে সেজার পাপা, খ্যাকশিয়ালের বিয়ে হয়, রোদ বৃষ্টিতে খ্যাকশিয়ালের বিয়ে, একটা ছোটোবেলায় একটা কবিতা ছিল না, আমার এখন অবশ্য ওই কবিতাটা মনে পড়ছে না, আপনাদের কারোর যদি ওই দুই তিন লাইন কবিতাটা মনে পড়ে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে হবে কিন্তু কবিতাটা, ঠিক আছে। এই যে দেখেন রোদ আবার মেঘে ঢেকে গেল একটু,
আমি যে একা একা বসছি উপরে ভিডিও এডিট করতে, তো এটাকে এক্সপোর্ট চাপাই দিছি, দিয়ে এখন আমি খাইতে বসব। সবাই টুকটাক করে খেয়েছে আর নিচে খাচ্ছে অলরেডি, আমাকে উপরে খাবার দিয়ে গেছে ওরা। তো থাকি একটু রেস্টে যেভাবে ডাক্তার বলছে আর কি। আর এই যে দেখেন, এখন হচ্ছে শফিকুল ভাইয়ের হাতের মজাদার কবুতর রান্না। আমি কবুতরের মাংস খেতে চেয়েছিলাম, এই জন্য ভাইয়া বার্মিংহাম থেকে এটা নিয়ে আসছিল, এনে এখানে রান্না করছে ভাইয়া। তো এটা তো অনেক মজা হয়েছে, সেটা তো আগে আমি মানে কষানোর সময় টেস্ট করছি, সবাই খাইছে কষানোর সময়, এখন এটা ভাত দিয়ে খাওয়া হবে। তো আমি বিসমিল্লাহ বলে শুরু করি, একেবারে কষানো কবুতর ভুনা। বিসমিল্লাহ। সেই মজা, এটা তো কষানোর সময় অলরেডি খেয়েছি, এখন পুরোটা খাওয়ার পালা। কি তোমার কবুতরের মাংস খেয়ে কেমন মজা হলো বলো? আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আমি খুব তৃপ্তি নিয়ে খাইছি। হ্যাঁ, শফিকুল ভাইকে অনেক ধন্যবাদ, অনেক মজা হয়েছিল, কিন্তু তারপর আম্মুটা আম্মুর হাতে রান্নাটা মিস করছি। না, শফিকুল ভাই রান্না ভালো, বাট এখানে প্রবলেম যেটা হয়েছে, ওই যে শফিকুল ভাই বলছে এটা হচ্ছে ব্রয়লার কবুতর, ঠিক আছে, আমাদের দেশি কবুতরটা, দেশি মুরগি, দেশি মাছ, দেশি কবুতর, যেটাই বলো, আমাদের দেশের দেশি পেঁয়াজ, কি সুন্দর সাদা এখানকার পেঁয়াজ, মানে এই জিনিসগুলো আসলে ভোলা যায় না, ঠিক আছে। তো ওইটাই একটা টেস্ট, তো অনেকাংশে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটাই যদি ঠিক মতো ইয়ে না হয়, তাহলে তো সেটা টেস্ট ওই রকম বাংলাদেশের মতো হবে না। তবে তারপরেও এটার টেস্ট মজা, কেন জানো? কেন? ভালোবাসা। শফিকুল ভাইয়া তানজিনাপু যে বার্মিংহাম থেকে ম্যানেজ করে নিয়ে আসছে, আমাদের লুটনে এখানে কবুতর পাওয়া যায় না, না চোখে পড়ে দেখি না ওইরকম কখনো। তুমি তো কবুতরের কথা এর আগে অনেক আগে বলছিলা, বাট চোখে বাঁধে নাই কখনো, বাঁধলে তো নিয়েই আসতাম। যাই হোক, শফিকুল ভাইকে ধন্যবাদ, তানজিনাপুকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বৃষ্টির এই ইচ্ছাটা পূরণ করছে। কারণ কোনো জিনিস যখন মানে খাইতে ইচ্ছা হয়, ক্রেভিংটা ওঠে, তখন আসলে সেই জিনিসটা যেমনই হোক ভালো লাগে। এখন বাংলাদেশের সাথে তুলনা করলে তো হবে না, কারণ দেশি ওই স্বাদ গন্ধ এগুলো আসলে তুলনা হয় না। তো ঠিক আছে, সবাই কবুতরের মাংস খাওয়া দাওয়া আমাদের শেষ, সবাই আপনারা ভালো থাকবেন। আমি কালকে থেকে হান্ডিখানায় যাব। না কেন, তুমি এখন সুস্থ ঠিক আছে মোটামুটি, বাট ডক্টর তোমাকে আরো বেশ কিছুদিন রেস্টেই থাকতে বলেছে, তুমি একটু রেস্টেই থাকো। ওকে, না রেস্ট করলাম, বাট আমি তো হাঁটাচলা করতে পারি, নিচে যাইতে পারি, তোমাদের সাথে নিচে বসে খাইতে পারি। সেটা পারতে পারো, বাট তারপরে একটু সাবধানে থাকাটাই বেটার না? সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।